সহকর্মী রাশেদ হোসেন রুবেল আছেন ভোলাই। সেখানে ঘূর্ণিঝড় হামুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছি তার সঙ্গে। রাশেদ হোসেন রুবেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, ভোলায় কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, ঘূর্ণিঝড় হামুনের প্রভাব কি দেখছেন এবং সেখানকার আবহাওয়া আসলে কি অবস্থা দেখছেন? আকাশ এখন রৌদ্রোজ্জ্বল, গতকালকে ভোলার আকাশের মেঘ থাকলেও এখন কোনো মেঘ নেই, মেঘের হাতছানি নেই, এখন ভোলার আকাশে সকাল থেকেই রোদ দেখা যাচ্ছে। ভোলার পরিস্থিতি যদি বলি একেবারে স্বাভাবিক অবস্থা। গতকাল মধ্যরাতে একটার পর থেকেই প্রাকৃতিক ঘূর্ণিঝড় যে হামুন ভোলার উপর দিয়ে আসতে পারার সম্ভাবনা ছিল তা ভোলায় তা ভোলার উপর অতিক্রম করেছে এবং ভোলাতে কোনো ধরনের প্রভাব এর পড়েনি। গতকাল হালকা বৃষ্টি থাকলেও এখন এই মুহূর্তে ভোলা আবহাওয়া বিশ্বের তথ্য মতে 3 নম্বর সংকেত থাকলেও ভোলাতে তেমন কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে তারা বলছেন যে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে ভোলাতে যে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কথা ছিল সেই দুর্যোগটা সেরভাবে কোনো আঘাত হানেনি বলে তারা নিশ্চিত করেছে। তবে ভোলার যে অভ্যন্তরীণ রুটে যে নৌ চলাচল বন্ধ ছিল তা স্বাভাবিক কিছুক্ষণের মধ্যে হবে বলে আশ্বস্ত করেছেন ভোলা বিএডি ডাব্লিউটি এর উপপরিচালক। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে এখন এই মুহূর্তে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে, কিছুক্ষণের মধ্যেই লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে যাবে 10টার মধ্যেই। এছাড়া ভোলার যে গতকাল মধ্যরাতে ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেককে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে, তাদেরকে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছিল এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। সেই মানুষগুলো ফিরতে শুরু করেছে তাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে, তাদের বাসাবাড়িতে ফিরতে শুরু করেছে। এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ ভোলা।